দোস্ত, আবগারি পুলিশের আরেকটি ধামাকাদার ভিডিওতে তোমাকে সুস্বাগতম। অবশ্যই যারা আমার ভিডিওটি দেখার জন্য শুরু করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি আজকে বলতে চলেছি কি করে 60 টার্গেট রেখে 55 স্কোর করা যায়, সেই বিষয় নিয়ে আলোচনা করব। অর্থাৎ তুমি কোন বিষয়ে কিভাবে মাস্টার মাইন্ড হবে এবং কোন বিষয়ে কত নাম্বার তোলা টার্গেট রাখবে, যাতে তুমি 100% শিওরিটির সঙ্গে আবগারি পুলিশের চাকরিটি পেয়ে যাও। মেন ক্লিয়ার নয়, তুমি চাকরি পেয়ে যাবে, কিভাবে হাও নাও সেই বিষয়ে আলোচনা করব। তার আগে আমি বলি আরও কিছু, দুটি ধামাকাদার ভিডিও তোমার জন্য আমি লিখেছি। আমি তোমাকে বলেছি আবগারি পুলিশের জন্য 5-5টা ধামাকাদার ভিডিও অবশ্যই অবশ্যই প্রত্যেকটা আবগারি ছেলে দেখা উচিত। তাই তুমি তোমার বন্ধুকে সাহায্য করার জন্য অবশ্যই ভিডিওটি সাত করে শেয়ার করে দাও, এবং তুমি তোমার এডুকেশনাল গ্রুপ, হোয়াটসঅ্যাপ গ্রুপ, যে সমস্ত গ্রুপ আছে সেগুলো কিন্তু শেয়ার করতে ভুলবে না। আমি প্রথম ভিডিওতে আলোচনা করেছি আবগারি পুলিশের মেন এক্সামের কাট আপ কত হতে পারে, 2013 অফিসিয়াল কাট আপ কত ছিল, কেন এইবার কাট আপ এইরকমই হবে সেই বিষয়ে আলোচনা করেছি। আমি আলোচনা করেছি আবগারি পুলিশের মেন এক্সাম যে হবে সেই এক্সামে কতজন ক্যান্ডিডেট এক্সাম দিতে পারে, তার সম্ভাব্য ক্যান্ডিডেট আমি আলোচনা করেছি। কোনো গেস নেই, পুরো লজিক্যালি ব্যাখ্যা করা হয়েছে, অ্যানালাইসিস করা হয়েছে যে এই ক্যান্ডিডেটগুলো হতে পারে, এবং বিগত কয়েক বছরের অভিজ্ঞতার মাধ্যমে আমি এই সিদ্ধান্ত উপনীত হয়েছি যে এইটাই হবে এবং এটা এক্স্যাক্টলি হয়ে আসছে। কারণ তোমরা জানো আমি অফিসিয়ালের নোটিশ দেওয়ার আগে 10 দিন আগে আবগারি পুলিশের মাঠ কবে হবে, কোথায় হবে, কোন রেঞ্জের হবে সমস্ত কিছু ডিটেলস নিয়ে বলে দিয়েছিলাম, সেটা কিন্তু মিলে গেছে। তো যাই হোক, এবার আমি সেই টার্গেট শার্ট, তার আগে তোমাদের চোখের মেন এক্সামের সিলেবাসের একবার এক নজর বুলিয়ে নিলে দেখা যাচ্ছে যে আমাদের প্রথমত জিকে আছে, জিকে 30 নম্বর, এর পরবর্তীকালে আছে আমাদের ইংলিশ, এখানে 30 নম্বর, এর পরবর্তীকালে আছে ম্যাথ, এটাতে 20 নম্বর, এর পরবর্তী আছে জিআই, এটাতে 10 নম্বর। তাহলে বোঝা গেল যে এই যে টোটাল নাম্বার ডিভিশন আছে এই নাম্বারের উপরে ডিপেন্ড করে তোমাকে কিন্তু চাকরিটা নিতে হবে। এবার টার্গেট হচ্ছে, আমরা সাধারণত কিছু ছেলে দুটো জায়গায় উইক হতে পারে, একটা ছেলে হয় সে ইংলিশে উইক হবে আর না হলে ম্যাথে উইক হবে, রাইট? তাহলে এই দুটো কম্বিনেশনে উইক হতে পারে। তো এই দুটোর জন্য আমাদের উইক হবার জন্য আমরা কি করছি, প্রতিনিয়ত সকালবেলায় সন্ধ্যাবেলায় ক্লাস শুরু হচ্ছে। আমরা সাধারণত অফলাইনের ক্লাস নিতে ভালোবাসি, অনলাইনে আমরা কিন্তু খুব ক্লাস নেই না বললেই চলে। কারণ অনলাইনে অতভাবে ক্লাস নিলে কি হয়, অনলাইনে আমি অ্যাক্টিভ হলেও তুমি অ্যাক্টিভ হতে পারে না। আর অনলাইনে ক্লাস যারা করায় তারা শুধুমাত্র অনলাইনে সোজা জিনিসগুলো করায়, যেগুলো মেন আসার মতো পরীক্ষা বা আসার মতো অঙ্ক বা কঠিন অঙ্ক, যে অঙ্কগুলি গভীরভাবে আলোচনা করা যেতে পারে বা যে অঙ্কগুলি তোমার মনে প্রশ্ন জাগে, সেই অঙ্কগুলি কিন্তু অনলাইনে করা সম্ভব না বা কেউ করেও না। কারণ যত কঠিন আলোচনা করবে তাহলে কিন্তু সেই ইউটিউব চ্যানেল চলবে না, অত বেশি আলোচনা করলে চলবে না। সেই জন্য কঠিন এক্সাম, যে এক্সামগুলো আসা উচিত, যেগুলো সত্যিকার আলোচনা করা উচিত, সেগুলো শুধুমাত্র অফলাইন হয়ে থাকে। তাই আমরা সেই ভাবনা চিন্তা করে একটি আবাসিক কোচিং সেন্টার কিন্তু আমরা শুরু করেছি, যেখানে মর্নিংয়ের বেলায় আমরা ম্যাথ ক্লাস শুরু করব, ইভিনিংয়ে আমরা প্রতিনিয়ত ইংলিশ ক্লাস শুরু করব। তাহলে 2 ঘন্টা ম্যাথ, 2 ঘন্টা ইংলিশ, 4 ঘন্টা, আর মাঝখানে তোমার জিকে ক্লাস শুরু হবে 2 ঘন্টা। তাহলে প্রতিনিয়ত 6 ঘন্টা তোমাকে আমরাই পড়াবো। তাহলে বাবু, একটা ছেলে যদি প্রতিনিয়ত 6 ঘন্টা মাস্টারমশাইদের কাছে পড়ে, তাহলে সেই ছেলেটা এক মাস পর কতটা ট্যালেন্টেড হতে পারে বা কতটা পরীক্ষা দেবার জন্য এক্সাক্ট হতে পারে। তো এই সুযোগ কিন্তু বারবার আসবে না। আর পুরো বিষয়টা, ঘরে থাকা, কারেন্ট বিল, মাসি বিল, 3 বেলা খাবার বিল, এভরিথিং টোটালি ফ্রি, এই সমস্ত কিছু ফ্রি। তাহলে এত বড় সুযোগ কিন্তু তোমার বারবার আসবে না। তো সেই সুযোগগুলো নিতে গেলে অবশ্যই আমাকে এই নম্বরে কল করতে হবে। তোমাকে আমি একটা নম্বর দিয়ে দিচ্ছি, এই নম্বর সরাসরি কল করলে তুমি আমার সঙ্গে সরাসরি কথা বলবে, যে কোনো বিষয়ে, যে কোনো সমস্যা, ব্যক্তিগত সমস্যা বা যে কোনো ইনফরমেশন জানতে হলে অবশ্যই এই নম্বরে ফোন করতে পারো, 7076650708। আমাদের অ্যাডমিশন চলছে, আর কয়েকটি মাত্র সিট ফাঁকা আছে, তো সেই সিট ফাঁকাগুলি ফুল আপ হয়ে গেলে হয়ে যাবে। তাই তুমি সুযোগ কিন্তু বারবারে হাতছানি দেয় না, লটারি কিন্তু বারবারে বাঁধে না সুযোগ। তাই এই সুযোগ ভোটের আগে এত বড় সুযোগ আর তোমাকে দেবে না। তাই এই সুযোগ বলবো, যে কোনো প্রকার তুমি মিস করো না,
একদম মিস করো না, বাড়ি থেকে বেরিয়ে এসো, দুনিয়া দেখো এবং চাকরি নিয়ে বাড়ি ফিরো। গিভ মি জাস্ট 3 মান্থ অফ ইউর লাইফ, আই উইল গিভ দ্য পিওর লাইফ। পিওর লাইফ কাকে বলে সত্যি, ড্রিম লাইফ কাকে বলে, তোমার ড্রিম লাইফ আমি কিন্তু তোমাকে, তুমি জাস্ট আমাকে 3 মাস দাও, আমি তোমাকে তোমার ড্রিম লাইফ ফিরিয়ে দেবো। এর পরবর্তীকালে দেখা যাচ্ছে যে তাহলে স্যার আমি কোটায় কত নম্বর তুলবো। প্রথমত জিকে, যে আউট অফ 30 কত নম্বর তুলতে হবে, তারপরে আমরা ইংলিশে যাব, তারপরে ম্যাথ, তারপরে জিআই। তাহলে জিকে, জিকে 30 নম্বরের ভেতরে ইজিলি কিন্তু 20 নম্বর পাওয়া যায়। মানে ইজিলি বলতে নাও, টেকনিক থাকে, জিকে দেখা যায় ইজিলি 20 নম্বর বলা উচিত না, 15-16 নম্বর সবাই পাবে, কিন্তু তোমাকে একটু মেহনত করতে হবে, কারণ এটা তো মেইন এক্সাম। তো সেইভাবে মেহনত করে তোলার চেষ্টা করতে হবে, যে 21 থেকে 23 নম্বর তোলার চেষ্টা করতে হবে জিকেতে। জিকেতে তোমাকে টার্গেট রাখবে 20 বেশি নম্বর তোলার অবশ্যই চেষ্টা করতে হবে। যদি চাকরি পেতে চাও 20 নম্বর অবশ্যই তোলার চেষ্টা করতে হবে। ইংলিশ, ইংলিশটা হচ্ছে এমন একটা সাবজেক্ট যে সাবজেক্টকে সবাই ভয় পায়, যে সাবজেক্টকে সবাই ভয় পায় এবং সহজেই দেখা যাচ্ছে যে 30 নম্বরে ইংলিশ, 30 নম্বর যদি ইংলিশ আছে, এই নম্বরটা কিন্তু অনেক বেশি, এখানে 20 নম্বরে ইংলিশ নয়। তো এই 30 নম্বরে ইংলিশে কিভাবে আমি একটা সাবজেক্ট পরবর্তী ভিডিও হতে চলেছে, কিভাবে মেন এক্সামে ইংলিশে তুমি 20 বেশি নম্বর পেতে পারো, সেই বিষয়ে গভীরভাবে আলোচনা করতে হবে। ছোটখাটো আলোচনা করলে তো হবে না, তো সেই বিষয়ে আলোচনা করব। তো ইংলিশে কতগুলো টিপস মেনে চললে, তোমাকে ইংলিশে কিছু জানা লাগবে না, কতগুলো টিপস, কতগুলো টেকনিক আর কতগুলো মুখস্থ বিদ্যা এবং কতগুলো সলিড নোট, এই কটা পেলে কিন্তু ইংলিশে তুমি কিন্তু ইজিলি স্কোর করতে পারো 20। তো আমি ধরলাম তোমাকে এখানে ইংলিশে যে স্কোরটা করতে হবে 15 থেকে 17 নম্বর কিন্তু তোমাকে স্কোর করতে হবে। আমি ধরো 15 ধরলাম, জিকেতে আমি 23 ধরলাম মানে টার্গেট তোমার, আর ইংলিশে 15 ধরলাম টার্গেট। অন্যদিকে যেহেতু তুমি ইংলিশে এত কাঁচা, তাহলে ম্যাথে ভালো স্কোর করতেই হবে, তাই না? তো ম্যাথে ভালো স্কোর বলতে ওই 15 থেকে 17, ঠিক আছে? আমি ধরলাম তুমি ম্যাথে, যেহেতু ম্যাথ 20টা থাকবে, 15টা করতেই হবে। জিআই 10-এ 10টাই করে, 10-এ 9টা করে, কে 10-এ 8টা, মানে মিনিমাম 7টা সবাই পারে, মিনিমাম 7টা সবাই পারে, তুমি একটু বেশি করবে। তো তুমি টার্গেট রাখবে 8 থেকে 10টা, ঠিক আছে? আমি ধরলাম 8টা। তার মানে আমি তোমাকে যেটা বলতে চাইছি, তুমি টার্গেট করলে জিকেতে 23টা জিকে আমি করবই করব, হয়েছে, ঠিক আছে? আর এখানে ইংলিশে 15টা জিকে করবই করব, ম্যাথে 15টা ম্যাথ করবই করব, আর জিআই 8টা ম্যাথ করবই করব। আর যদি এইগুলো করতে পারো তাহলে কিন্তু কেল্লা পাবে। চলো আমি দেখি এগুলো এক্স্যাক্টলি কত হচ্ছে। দেখো 15 আর 15, 30 আর 30, এদিকে 23 আর 8 হচ্ছে 31। আমি ধরলাম জিকেতে তুমি ধরো না 22 টার্গেট দিয়ে দাও, তাহলে দেখো 60 হয়ে গেল। তাহলে দেখা যাচ্ছে যে জিকেতে যদি আমি 22 নম্বর, ইংলিশে 15 নম্বর, ম্যাথে 15 নম্বর, জিআই 8 নম্বর তুলতে পারি, আমি যদি টার্গেট রাখি, তাহলে কিন্তু ইজিলি আমি কিন্তু 60 নম্বর টার্গেট রাখতে পারি। অর্থাৎ এই মিনিমাম এই ম্যাথগুলো তোমাকে এক্স্যাক্টলি এই কোশ্চেনগুলো এক্স্যাক্টলি করার চেষ্টা করতে হবে, একদম সঠিকের গড়ায়। এবার তোমার দেখা যাচ্ছে যে 4টে প্রশ্ন ভুল হয়ে গেল, 4টে প্রশ্ন যদি ভুল হয়ে যায় তাহলে কি হবে, 1 নম্বর কাটা যাবে। তাহলে তুমি পাচ্ছ কত, যে 1 নম্বর কাটা গেলে 56, আর 1 নম্বর যদি এখানে কাটা গেল মাইনাস হয়ে গেল 1 নম্বর, তাই হয়ে গেল 55। এবং এই 55 যদি তুমি স্কোর করতে পারো, তাহলে পৃথিবীর কেউ তোমাকে আটকাতে পারবে না চাকরি পাওয়ার জন্য। তাহলে ঠিক এইভাবে টার্গেট রাখতে হবে। এবার বলবে যে স্যার আমি তো অঙ্কে খুবই দুর্বল, কি করে স্যার 15 নম্বর তুলবো, 20-এর ভেতরে ব্যাপক কঠিন হয়ে যাবে আমার জন্য। মোটেও না, অঙ্কেতে নাম্বার তুলতে গেলে প্রথমে অঙ্ককে ভালোবাসতে হবে। অঙ্ককে ভালোবেসে অঙ্কের সোজা নিয়মগুলো, খুব সোজা ইজিলি সোজা নিয়মগুলো তোমাকে আমি একটা সোজা নিয়ম বলে দিই। ধরো আমি বললাম যে তোমাকে একটা অঙ্ক দিই, যে 120 থেকে 130-এর ভিতরে একটি মৌলিক সংখ্যা বের করো, একদম সোজা, আমি বলবো একেবারে সোজা, একেবারে সোজা। দেখো 120 থেকে 100-এর ভিতরে মৌলিক সংখ্যা একেবারে সোজা। আমি জানি 120-র সঙ্গে যদি 6 যোগ করি, আমি তোমাকে ট্রিক শিখাচ্ছি, 126 হয়। তো 126টা লেখার পরে শুধুমাত্র 2টি সংখ্যা লিখতে হবে, 127 লিখতে হবে আর 125 লিখতে হবে।
এই মৌলিক সংখ্যা আমার হয়ে গেছে, আর কিচ্ছু লেখার দরকার নেই, শুধু 120 সঙ্গে 6 যোগ করে 126 হয়, 26-এর আশেপাশে দুটো সংখ্যা লিখতে হয়, এই সংখ্যা দুটো দেখো 125 আর 127, এখানে এটা মৌলিক সংখ্যা নয় কারণ লাস্টে 5 আছে আর এটা কিন্তু মৌলিক সংখ্যা। তো 127 একটি মৌলিক সংখ্যা যেটা 120 এবং 100 মধ্যে লাই করে, তাহলে তাহলে কিন্তু আমি ইজিলি বলে দিতে পারলাম যে 127 একটা মৌলিক সংখ্যা। তুমি বলতে পারো স্যার 123 তো হতে পারতো না, 123 মৌলিক সংখ্যা নয়, দেখো 3 দিয়ে ভাগ দেয় সংখ্যাটা আর অন্য কোনো সংখ্যা না। বল স্যার 129 তো ভাগ দিতে পারো না, 129 মৌলিক সংখ্যা নয় কারণ এটাও 3 দিয়ে ভাগ যায়। তাহলে কি করে আমি করলাম, হাও এই যে ছোটখাটো ট্রিক বা টেকনিক এগুলো তোমাকে শিখতে হবে, আর এগুলো শেখার জন্য তুমি সর্বপ্রথম যে কাজটি করবে, তুমি আমাদের অফলাইন কোচিং সেন্টারে চলে আসো। অফলাইন কোচিং সেন্টারে চলে আসলেই তুমি কিন্তু কেল্লা ফতে, হ্যাঁ একদম চাকরি নিয়ে বাড়ি যাবে। তো এর জন্য যে ফোন নম্বরটা দিয়েছিলাম আগে আবার একবার আলোচনা করি, ফোন নম্বরটি হলো 7076650708, এই নম্বরে চলে আসো।